আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের এটিএন বাংলার একটি সেলফ ডেভেলপমেন্ট ক্রিয়েটিভ প্রোগ্রাম, সেলফ রিয়েলাইজেশন প্রোগ্রাম হার্ট টু হার্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি গোলাম রহমান চৌধুরী সরওয়ার আপনাদের সাথে আছি আগামী একটি ঘন্টা এই প্রোগ্রামটি নিয়ে। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। আমরা বিগত বেশ কয়েকটি প্রোগ্রাম থেকে সায়েন্স অফ লিভিং অ্যান্ড সায়েন্স অফ ডাইং অ্যান্ড তকদিরের খায়ের এবং শার নিয়ে আলোচনা করছিলাম এবং দেখছিলাম নবীরা তাদের জীবনকে নিয়ে কীভাবে ডিল করেছেন। নবীরা এই ব্যাপারটি নিয়ে ভালো এবং মন্দ, ভালো অবস্থাতে তারা কীরকম ছিলেন, খারাপ অবস্থাকে তারা কীভাবে ডিল করেছিলেন। আমরা অনেক সময় আমাদের উপরে, আমাদের জীবনে অনেক সময় খারাপ অবস্থা পড়লে আমরা মনে করি আল্লাহ আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ আমাকে সহায়তা করছেন না, আমার কি হলো, আমাকে কেউ জাদু করে ফেলেছে, আমার কপালে এত দুঃখ, অন্যের কপালে মনে হয় অন্যরা সবাই ভালো, আমার মনে হয় এত এত দুঃখ, আমার আমার এত দুঃখ। আমরা হাল ছেড়ে দেই। শয়তান এটি চায় যে আপনি হাল ছেড়ে দেন, আপনি আশাহত হয়ে যান, আপনি ডিপ্রেসড হয়ে যান। এটি শয়তান আবলাসা, ইবলিস, অর্থাৎ হতাশ হয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটি হচ্ছে শয়তানের কাজ। শয়তান চায় আপনি হতাশ, আল্লাহ আল্লাহ কি পারেন না, আল্লাহর পাওয়ার সম্বন্ধে আপনার ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া যে আল্লাহ আমাকে ফেলে দেয়, আমাকে বাদ দিয়ে দিয়েছেন, আল্লাহ আমার দিকে আর তাকা, হে আল্লাহ আমার দিকে তাকাও না, আল্লাহ সবসময় আপনাকে তাকাচ্ছেন, দেখতেছেন আপনি কি করেন, আপনি আল্লাহর আল্লাহর আব্দের মতো, আব্দিয়াতে আব্দিয়াতকে বুঝতে পেরেছেন কিনা, এটি দেখেন যে তুমি আমাকে চিনতে পেরেছো কিনা। আমরা যে গল্পটিতে ছিলাম সেটাতে ইউসুফ আলাইসাল্লাম গল্প, যে কুয়াতে পড়ে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা কুয়াতে পড়ে গেলেন, 7-8 বছরের বেবি, তাকে কুয়াতে তার ভাইরা নিয়ে ফেলে চলে আসলেন যে মরে যাবে কুয়ার ভিতরে। এবং এটা কিন্তু যে আরবিটি, যে বীর শব্দটি ব্যবহার করা হয়েছে সুরা ইউসুফে, সেটি কিন্তু হালকা গভীর কোনো কুয়া নয়, এটা গভীর কুয়া, কুয়া ইদারা যেটা বলে আমরা, বাংলাদেশে যারা এটা সম্বন্ধে আইডিয়া আছে তারা বুঝতে পারবেন যে এটা কতটুকু গভীর থাকতে পারে, অনেক গভীর কিন্তু পানি, নিচে পানি। আপনার 7-8 বছরের বাচ্চা যদি এরকম একটা ফেল বাদ দেন, কুয়া স্কুলে যদি আপনি আধা ঘন্টা অ্যাবান্ডন করে চলে, আপনার কি অবস্থা হবে? তো ইউসুফ আলাইসাল্লাম এরকম একটি কুয়াতে বসে থাকলেন এবং তিনি আল্লাহ 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 জিকির করতে লাগলেন। বাবা শিখিয়ে দিয়েছিলেন যে কী করতে হবে, যে আল্লাহ 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 আমাকে রক্ষা করো, আল্লাহ হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামাল নাসির, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া সাহায্য করার কেউ নেই। বসে থাকলেন, সবর করলেন, পানিতে ভেসে থাকলেন, পানি ওইখানে পানি কম ছিল, তার কোমরের কাছাকাছি পানি ছিল, পানি বেশি ছিল না, খুব ব্যথা পেয়েছেন, উপর থেকে পড়েছেন তো খুব ব্যথা পেয়েছেন, বসে আছেন, আল্লাহ সবর করতেছে, সবরকার বাপের ছেলে সবরকার হয়েছে। তো কিছুক্ষণ পরে একটি কাফেলা যাচ্ছিল, তারা পানি পানের জন্য বালতির নিচে নেমে দিয়েছে, ইউসুফ আলাইহিসসালাম সেই বালতিতে ধরে ফেললেন এবং উঠে আসলেন উপরে, তারা নিয়ে আসলো উপরে, ওজন তো বেশি না, ছোট্ট, তারা মনে করছে পানি নিয়ে আসছে। উপরে নিয়ে আসার পর তারা ছিল দাস ব্যবসায়ী, তারা মানুষ বেচা কেনা করত, তারা দেখলো যে আরে এত সুন্দর একটা বেবি বয়, এত সুন্দর, একে একে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, তারা তাকে নিয়ে চললো। ইউসুফ আলাইসাল্লামের তখনও কোনো কিন্তু কমপ্লেন নেই, আমাদের সন্তান হলে এই আমার পেটে খিদা লাগছে আমাকে খাইতে দাও, এই আমার আব্বুর কাছে নিয়ে যাও, আমার আব্বুর কাছে নিয়ে যাও, আমি নিচে, আর তোমরা না নিলে কিন্তু আমি পুলিশে খবর দেবো। যে এরকমও আমি ঘটনা শুনেছি যে বড় ভাইয়ের মুসলমানই হচ্ছে, ছোটো ভাই ফোন করে দিয়েছে পুলিশকে যে আমার বাবা মা জোর করে সার্কামসেশনে নিয়ে যাচ্ছে আমার ভাইকে, এটা ফোন করে দিয়েছে পুলিশকে, সোশ্যাল সার্ভিস চলে এসেছে যে সার্কামসেশন এটি যে অনেকের কিন্তু এটি ভ্রান্ত আকিদা হয়ে গেছে যে মুসলমানই নাকি ইসলাম ধর্মের কোনো পার্ট নয়। যারা এরকম কোনো কথা বলেন যে ইহুদি এবং ইসলাম ধর্মের অন্যতম একটি পার্ট হচ্ছে যে সার্কামসিশন, অর্থাৎ খতনা, পুরুষদের ছেলেদের খতনা করতে হবে, এবং যারা এরকম কোনো কথা বলেন তাদেরকে আমি বলি যে জাস্ট ইউজ ইউর ব্রেইন,
আকলটাকে একটু ব্যবহার করা দরকার আছে, ধর্মতে যাওয়ার দরকার একটু কমে। হযরত আদম থেকে নিয়ে একজন নবী আপনি আমাকে দেখান যে নবীর খতনা ছিল না, খতনা করা ছিল না, একজন নবী দেখান, কোনো নবী নাই, তো আপনি কেন খতনা, খতনা করা হচ্ছে নবীদের সুন্না, কোনো নবী খতনা করা হীন অবস্থায় তারা পৃথিবী থেকে বিদায় নেননি। হযরত আদম আলাইহিসসালাম নিজে নিজেই খতনা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 80 বছর বয়সে তিনি নিজের খতনা করেছেন নিজে নিজে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনা করানো হয়নি, তিনি খতনা সহই তিনি জন্মগ্রহণ করেছিলেন। একজন নবী আপনি খুঁজে পাবেন না যাদের খতনা মুসলমানই ছাড়া তারা এই পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পালন করেছেন। সুতরাং খতনা করাটা হচ্ছে নবীদের সুন্নত। তো মানে না এরকম কোনো কিছু কমপ্লেন করেন নাই, নীরব আল্লাহ আল্লাহর জিকির করছেন যে আল্লাহ আল্লাহ যা করেন তা ভালোর জন্য। ছোট্ট বেবি বয় দেখেন কি ট্রেনিং পেয়েছেন, সুন্দর, খুব সুন্দর। যখনই আপনি বাচ্চার কলবে আল্লাহকে জারি করে দিতে পারবেন, বাচ্চা সুন্দর হবে, সন্তান সুন্দর হবে, তার কলবে আল্লাহ আছেন যে আব্বু তোমার কলবে, তোমার শাহরগের কাছেও তোমার আল্লাহ, কমপ্লেন টু আল্লাহ, হ্যাঁ তোমার আল্লাহ তোমাকে সর্ট আউট করে, যে সে বলবে আব্বু আমার প্রবলেম তো তুমি সর্ট আউট করো, আল্লাহ তো সর্ট আউট করেন না, না আল্লাহ আমাকে এলাও করেন আব্বু তোমার প্রবলেম সর্ট আউটের জন্য। তোমার যখন খিদে লাগে তখন কিন্তু আব্বু গিয়ে দুধ বানায় না, আম্মু কিন্তু দুধ বানায়, তাহলে আল্লাহ আম্মুকে পাওয়ার দেন, আম্মু গিয়ে তোমার যে তোমার রাত্রে যখন তুমি যখন উঠে মানে পেশাব পায়খানা করে দাও নেপিতে, আব্বু কিন্তু ঘুমায় থাকি, আম্মু উঠে কিন্তু আম্মু কান্না শুনেই উঠে তোমাকে পরিষ্কার করে, কারণ আল্লাহ তখন আম্মুর আম্মুর হার্টের মধ্যে মায়া দেন যে তুমি উঠো তোমার সন্তানকে পরিষ্কার করো, আব্বু ঘুমায় থাকে, আব্বু টায়ার্ড, তো আল্লাহ এলাও করেন মানুষকে। তোমার যেমন ধরেন হাতের 5টি আঙুল কিন্তু সমান না, কিন্তু যদি এক জায়গায় করে ফেলেন দেখেন 5টি আঙুল কিন্তু সমান হয়ে গেছে এখন, অর্থাৎ কোনো কাজ অ্যাকমপ্লিশ করার জন্য, কেউ ডাক্তার হয়ে গেল সে একটু লম্বা হয়ে গেল, কেউ প্লামার হয়ে গেল একটু একটু খাটো হয়ে গেল, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেলো সে এটা হয়ে গেল, কিন্তু কোনো কিছু ধরতে গেলে সবাইকে এক জায়গায় হতে হবে, দেখুন 5টি আঙুল কিন্তু এখন সমান হয়ে গেছে। ঠিক তেমনিভাবে যারাই কাউকে ছোটো করিও না, কাউকে বড় করিও না, আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমার কোথায় গেলে আমার প্রবলেম সলভ হবে সেটা তুমি আমাকে শেখাও। বাচ্চাকে এই আর্টটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই শেখা যায় যে আব্বু হাউ টু সলভ এ প্রবলেম, প্রবলেম জীবনের প্রবলেম তুমি সলভ করতে পারবে না, তোমার আব্বু আব্বু সলভ করতে পারবে না, তোমার আম্মু সলভ করতে পারবে না, জীবনের প্রবলেমটা সলভ করবে না আল্লাহ রাব্বুল আলামিন, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। তো জীবনের যে কোনো সিচুয়েশনে যে কোনো বয়সে পড়লে সে টালমাটাল হবে না, সে খেই হারিয়ে ফেলবে না, সে তার সে জানবে তাকে একজন সামবডি সামওয়ান ইজ ওয়াচিং হিম, আল্লাহ যে আব্বু আমি কিন্তু তোমার ইন্টারনেটে আব্বু কিন্তু দে আব্বু ঘুমাইতেছে আম্মু ঘুমাইতেছে, কিন্তু আব্বু রাত্রে 3টার সময় তুমি ইন্টারনেটে কি করো, আল্লাহ ইজ ওয়াচিং ইউ। দেখেন এই সন্তানকে যদি এটি তার বিশ্বাস আকীদা তার হার্ট যদি খুলে দিতে পারেন সন্তান ভালো হবে, যেভাবে ইউসুফ আলাইহিসসালাম ভালো সন্তান হয়েছেন। তো যাচ্ছেন তারা দাস ব্যবসায়ী, যে উনি বুঝতে পারতেছেন যে তাকে নিয়ে বিক্রি করে দেবে, ভয় পাচ্ছেন না, কোনো ভয় নাই, কারণ কি আল্লাহ আছেন সাথে, কোনো ভয় নাই। ইউসুফ আলাইহিসসালামকে হাটে তোলা হলো, মানুষের হাটে তোলা হলো, বিক্রি করে দেওয়া হলো, একজন নবীর সন্তান, একজন সে ফর এক্সাম্পল কারণ আপনার সন্তানকে যদি বিক্রি, আপনি কীরকম ফিল করবেন যে হে আল্লাহ তোমার দেশে তোমার কি কোনো বিচার নাই, আমার সন্তানের উপরে এত আজাব, কুয়াতে পড়লো, আল্লাহ কি টেলিপিথির মাদ, আল্লাহ তো জানেন, আল্লাহ কি বলে দিতে পারলেন ইয়াকুব অমুক জায়গা থেকে কি নিয়ে তুলে আসো, না এটা সায়েন্স অফ লিভিং অ্যান্ড সায়েন্স অফ দি আর্ট অফ লিভিং অ্যান্ড আর্ট অফ ডাইং, যে দুনিয়ার নিয়মকে আপনি বদলাতে পারবেন না, দুনিয়ার নিয়মকে আপনি বদলাতে আপনাকে বদলাতে হবে, এবং দুনিয়াকে হ্যান্ডেল করতে পারেন কি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এত ভার এটার। তো যখন বিক্রি করে দেওয়া হলো খুব সুন্দর দেখে, তখনকার মিশরে আজিজ মিশর যে লন্ডন হচ্ছে সবচেয়ে বড় মার্কেট, এইরকম তখনকার দিনে মিশর ছিল সবচেয়ে বড় মার্কেট,
ওই মার্কেটে এনে যখন তাকে বিক্রি করে দেওয়া হলো, সবচেয়ে সুন্দর সবচেয়ে এক্সপেন্সিভ দাস ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। তখন আজির মিসির প্রাইম মিনিস্টার, আজির মিসির প্রাইম মিনিস্টার তাকে কিনে নিলেন, তার স্ত্রী তাকে কিনে নিলেন এবং তাদের ঘরে গেলেন এবং প্রাইম মিনিস্টারের ঘরে তিনি দাস হিসাবে লালিত পালিত হতে লাগলেন। তিনি যখন টিন এজে পৌঁছলেন, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, জুলাইখা ছিল প্রাইম মিনিস্টার আজিজ মিসরের স্ত্রী, সে হযরত ইউসুফ আলাইহিসসালামের রূপে তার চরিত্রে চার মাধুর্যে দেওয়ানা হয়ে গেল এবং সে তাকে মানে প্রেম নিবেদন করল জুলাইখা। অর্থাৎ যে কোনো ইয়াং ম্যানের জীবনে, আমাদের জীবনে কিন্তু কী আসে, ফেসবুকে টুইটারে এখন অনেক জুলাইখা আসছে, আপনাকে কি হতে হবে, ইউসুফ হতে হবে, যে জুলাইখারা কিন্তু বসে আছে, অনেককে দেখেছি যে নিজের নাউজুবিল্লাহ যে নগ্ন ছবি, মানে এরা কি করে এরা পোস্ট করে দেয় যে এটা আমার প্রাইভেট পার্টের ছবি। আপনারা শুনলে অবাক হবেন, বাট যারা এইসবে মানে জানেন এইসব, আমরা বেশ কিছু সমাজের অন্ধকার দিকের সাথে আমাকে অনেকেই কিন্তু কমপ্লেন করেছেন, অনেকেই কিন্তু আমাদেরকে মানে দুঃখের কথা বলেছেন যে এই এই অবস্থা হচ্ছে আমার মেয়ের, আমার মেয়েটা কিন্তু ভালো ছিল, হঠাৎ করে পরিবর্তন, হঠাৎ করে ঘর থেকে বেরোয় না, এই ফোন নিয়ে যে আসে এই ইন্টারনেট যে নিয়ে আসে এই যে আসে, এবং পরবর্তীতে প্রকাশ পেলো, বিয়ের আগে প্রকাশ পেলো তার যে সে বাথরুমে বাথটাবে নগ্ন হয়ে সম্পূর্ণ নেকেড হয়ে ছবি তুলে তার বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে, সন্তানদের হার্টকে এলাও করেছি ইলেকট্রনিক ডিভাইসের সামনে, অর্থাৎ তার গড হয়ে গিয়েছে ইলেকট্রনিক ডিভাইস, তার গড হয়ে গিয়েছে মানে ওই যে ফেসবুক এবং টুইটারগুলো। তো জুলাইখা প্রেম প্রস্তাব দিল এবং প্রেম প্রস্তাব দেওয়ার পরে উনি রিজেক্ট করলেন, জুলাইখার জেদ চেপে গেল যে আমি তাকে চাই। সে কি করলো, সে 40টা কক্ষের ভিতরে ইউসুফ আলাইহিসসালামকে ডাকলো এবং দরজা বন্ধ করে দিল এবং তাকে বলল যে আমি তোমাকে চাই। এবং সে যখন নগ্ন হলো তখন সে একটি মূর্তি ছিল তার পাশে, সেই মূর্তির মাথার মধ্যে সে একটি কাপড় দিয়ে দিল জুলাইখা। তখন ইউসুফ আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন যে জুলাইখা তুমি কেন মানে মূর্তির মাথায় কাপড় দিলে, সে বলল যে এই মূর্তিটিকে আমি শরম করি, লজ্জা লাগে এর সামনে। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন যে আমার আল্লাহর চোখের আমি কোনো পর্দা দিতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। তখন এই যে কনসেপ্টটি যে আপনি ফেসবুকে কি করেন, টুইটারে কি করেন, মানে আপনি ক্যামকর্ডার দিয়ে মানে ফেস টাইম দিয়ে আপনি কি করেন, আর কেউ না দেখুক কি দেখুক আল্লাহ তো দেখছে। ফার্স্ট কন্ট্যাক্ট আমাদের হওয়া উচিত আল্লাহ, যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আমি যা করতেছি আমার মনের ভিতরে কি হইতেছে, আল্লাহ ইজ ওয়াচিং মি। যে আমরা যদি মানে বাথরুমে আমরা ফ্রি স্টাইলে আমরা গোসল করতেছি, মানে ফ্রি স্টাইল তো বুঝেন মানে জন্মদিনের পোশাকে আমরা গোসল করতেছি, হঠাৎ যদি আপনাকে কেউ বলে, কেউ দেখতেছে মানে ফাঁক দিয়ে কোনো জায়গায় ক্যামেরা বসায় দিয়ে কেউ আপনাকে দেখতেছে, আপনি কি করবেন, সাথে সাথে আপনি কভার করে ফেলবেন নিজেকে। তো এই কনসেপ্টটা যদি আমার সবসময় থাকে যে সামবাডি ইজ ওয়াচিং মি, আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি করব, আমাদের হায়ার পুশ চাদরটা দিয়ে আমাদের চোখটা, আমাদের কানটা, আমাদের শরীরটা ঢেকে নেব, আমাদের পক্ষে এরকম কাজ করা সম্ভব না। আপনি আমার আপনি আপনার সন্তানকে টাইটানিক দেখাবেন, আপনি আপনার সন্তানকে আল্লাহ সম্বন্ধে কোনো আইডিয়া দেবেন না, রসুল সম্বন্ধে কোনো আইডিয়া দেবেন না, আর টিন এজারের সময় সে আমাদের কাছে কমপ্লেন করবেন আমি এখন কি করি, দিস ইজ নট ফেয়ার রিয়েলি। কারণ সমস্যাটি তৈরি করেছেন আপনি, সমাধান করতে পারবেন না আপনি, সমাধান করবেন আল্লাহ। সো টার্ন টু আল্লাহ বিফোর ইউ রিটার্ন টু আল্লাহ। ভালো রোল মডেল হওয়া উচিত বাবা মা সন্তানদেরকে। আপনি যদি সারাদিন টাকার পেছনে দৌড়াইতে থাকেন, আপনার সন্তানরাও টাকার পেছনে ছড়াবে। তো আমি আল্লাহ 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 আমাকে দেখছেন। তখন জুলাইখা খুব বেশি রাগ হলো তার, সে তাকে আক্রমণ করে ধরার জন্য এগুলো, এবং ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিলেন,
দৌড় দেওয়ার সাথে সাথে সে জুলাইখা গিয়ে তার পেছন দিকটা আঁকড়ে ধরলো, তার জামার, তার পাঞ্জাবির পেছন দিকটা আঁকড়ে ধরলো, তারপরেও কিন্তু তিনি দৌড় দিলেন এবং সেই জামাটা ছিঁড়ে জুলাইখার হাতে রয়ে গেল। ইউসুফ আলাইহিসসালাম যেই দরজায় গিয়েছেন, দরজা খুলে আজিজ মিসির প্রবেশ করলো, এই তুমি আমার রুমে কি? তখন তিনি বললেন যে তখনও কোনো কমপ্লেন নাই, নো কমপ্লেন, নো রিয়াকশন, তখন ওই আল্লাহর উপর ভরসা করে বল চুপচাপ আপনি বিচার করুন। তখন তিনি বললেন যে আমার, তখন সাথে সাথে জুলাইখা চিৎকার দিয়ে উঠল যে এই ছেলেটা আমার ইজ্জতের উপর হামলা চালিয়েছে, একে তুমি জেলে নাও, জেলে দাও। তখন কোর্ট বসলো, কোর্ট বসার পরে তাকে বলা হলো যে কে কাকে আক্রমণ করেছে। তখন একজন মানে জাজ ভার্ডিক্ট দিলেন যে যদি এই মহিলার কাপড় পেছন দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিসসালাম আক্রমণ করেছেন তাকে, আর যদি ইউসুফ আলাইহিসসালামের কাপড় পেছন দিক থেকে ছেঁড়া থাকে, টর্নে পার থাকে, তাহলে ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা আক্রমণ করেছে। এবং ইনভেস্টিগেশনে দেখা গেল যে ইউসুফ আলাইহিসসালামের জামাই পেছন দিক থেকে ছেঁড়া, জুলাইখার কিছু হয়নি, যদিও বিচারের রায় তার পক্ষে গেলেও কিন্তু তাকে জেলে যেতে হলো বিকজ অব দি কনস্পিরেসি থিওরি, যে মানে গোলাম যত দোষ কেষ্টা বেটাই চোর নাকি এরকম একটা ব্যাপার, যে যত ঘোষ নন্দঘোষ, মানে জুলাইখাকে তো আর জেলে ভরা যায় না, আজিজ মিসির স্ত্রীকে তো, প্রাইম মিনিস্টারের ওয়াইফকে তো আর জেলে ভরা যায় না। তখন একজন নিষ্পাপ মানুষও বিচার পেলেন না, তাকে জেলে পুরে দেওয়া হলো। তখনও কিন্তু ইউসুফ আলাইহিসসালামের কোনো কমপ্লেন নাই, সব কমপ্লেন আল্লাহর কাছে, মানুষের কাছে কোনো কমপ্লেন নাই। একদিন কমপ্লেন হয়েছে, ওই এর প্রতিবেদে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নবী, এত সুন্দর মানুষ, এত সুন্দর মডেল, এত সুন্দর মানুষ, এত জ্ঞানী মানুষ, খুব জ্ঞানী মানুষ ছিলেন ইউসুফ আলাইহিসসালাম, এই মানুষের মানে নির্যাতন নিপীড়ন মানববন্ধন করি, মিছিল করি, মিটিং করি, না কোনো কমপ্লেন নাই, চলে গেলেন জেলে। জেলে গিয়ে কিন্তু বসে থাকলেন না, জেলে গিয়ে উনি শিক্ষা নিতে থাকলেন এবং তার যে ইনার স্কিল, তার যে কোর কম্পিটেন্সি, তার জ্ঞানকে বাড়াতে থাকলেন। সেই জ্ঞানটি কি? সেই জ্ঞানটি হচ্ছে স্বপ্নের উপর, বাবা স্বপ্নের উপর মাস্টার ছিলেন, ছেলেও স্বপ্নের উপর মাস্টারি শুরু করলেন, পড়তে শুরু, পড়াশোনা শুরু করলেন। জেলে ছিলেন নিয়ারলি অ্যাবাউট 24 বছরের মতো, 24 বছর উনি জেলে ছিলেন, নিষ্পাপ নিরপরাধ আল্লাহর নবী জেলে, চিন্তা করুন। উনি কি ইসমে আজম পড়ে ফু দিতে পারতেন না? উনার উপর উনিকে বলতে পারতেন আমার উপর কে তাবিজ করলো রে, ইয়াকুব আলাইহিসসালামকে মাথা চাপড়াইতে বলেন হায় হায় আমার কি হইল রে, আমি আল্লাহর নবী, আমার এত এই অবস্থা, দুনিয়া উল্টিয়া গিয়েছে, কিয়ামতের বেশি দিন দেরি নাই, ইয়া আল্লাহ এটা কি হইল, মাথা চাপড়াইতে না, সবর, সবরুন জামিল, ও আল্লাহ যা করেছ তুমি জানো, আমি আমি আমার কাজ করে যাই, আমার কাজ হচ্ছে দোয়া করা, আমার ছেলের জন্য দোয়া করব, আমার ছেলে যাতে ভালো থাকে তার জন্য দোয়া করব, আমার ছেলেকে আমার কুলে ফিরিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিসসালাম জেলের মধ্যে থাকলেন, স্বপ্নের উপর মাস্টারি শুরু করলেন, পড়াশোনা করলেন, তার সামনে একটা অ্যাসাইনমেন্ট চলে আসলো, খুব ভালো মানুষ, নামাজ পড়েন, রোজা রাখেন, জেলের সবাই মানে তার উপর খুব খুশি, যে কোনো মুসিবতে পড়লে তারা এসে বলে যে হযরত ইউসুফ আমি এই মুসিবতে পড়েছি আমি কী করবো বলে দিন আমাকে। ইউসুফ আলাইহিসসালাম তাকে পরামর্শ দেন, দোয়া করে, তারা খুব ভালো আছে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে। একদিন দুইজন বন্দী এসে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বলল যে হযরত ইউসুফ আলাইহিসসালাম আমরা দুজন দুইটা স্বপ্ন দেখেছি, আপনি আমাদেরকে স্বপ্নের তাবির বলে দিন, ব্যাখ্যা কী? তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন বলো। তখন একজন বললেন যে নবীজি আমি স্বপ্ন দেখেছি যে আমি রাজাকে মদ ঢেলে দিচ্ছি। আচ্ছা তুমি কি স্বপ্ন দেখেছ? উনি বললেন যে আমি দেখেছি স্বপ্নে যে আমি মাথায় রুটি নিয়ে যাচ্ছি আর একটা কাক রুটিতে বসে রুটি টুকরো টুকরো খেয়ে ফেলতেছে। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম যে প্রথম যে স্বপ্ন দেখেছিল তাকে বললেন যে তুমি শীঘ্রই মুক্তি পাবে এবং তুমি রাজার মদ সার্ভ করবে, রাজাকে তুমি মদ পান করাবে। আর দ্বিতীয়ত তুমি যে টুকরো টুকরো দেখেছ রুটি খেয়ে ফেলতেছে কাক, তুমি তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি মারা যাবে। আর
তোমাকে বলছি ভাই, প্রথম জন যে তুমি যখন রাজার কাছে যাবে, রাজাকে আপ্যায়ন করানোর জন্য যাবে, তখন রাজাকে আমার কথা বলিও যে আপনার বন্দিশালায় একজন বন্দী, নিরাপরাধ বন্দী রয়েছেন, আপনি তার প্রতি একটু নজর দিন। আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় চলে এসেছে। বিরতির পর এসে আমরা জানবো ইউসুফ আলাইহিসাল্লামের স্বপ্নের তাবি তাদেরকে বললেন এবং এরপরে কি হলো। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি বিরতির পর আবার আমরা আমাদের মূল আলোচনায় চলে আসলাম। আমরা আলোচনা করছিলাম স্বপ্নের তাবির নিয়ে। হযরত ইউসুফ আলাইহিসাল্লাম স্বপ্নের তাবিরটা তার জেল জীবনের বন্ধুদেরকে বললেন এবং কিছুদিনের মধ্যে এগুলো ফলে গেল। এবং যে রাজার কাছে মানে মদ রাজাকে পরিবেশনের কাজ পেয়েছিল, সে কাজে যাওয়ার পরে সে এটা ভুলেই গেল। ভুলে যাওয়ার পরে ছয় বছর সে বলে, উনি কিন্তু কমপ্লেন করেন না, আরে দেখছো এটাকে কিন্তু বললো, এটা মানুষকে কোনো কিছু করছো, মানে মানুষ হচ্ছে এত বেহায়া, মানে এত ভুলেই গেছে মনেই নেই, এরকম কোনো কমপ্লেন। উনি আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে। ছয় বছর পরে হঠাৎ মানে তখনকার সময় মানে রাজা স্বপ্ন দেখলেন, ফেরাউন স্বপ্ন দেখলেন যে সাতটা বড় বড় গাভী, সাতটা হালকা গাভীকে মানে হালকা গাভী রুগ্নসার গাভী এগুলোকে খেয়ে ফেলতেছে। আবার স্বপ্ন দেখলেন যে সাতটা গমের দানা, পুষ্ট গমের দানা, আরেকটা স্বপ্ন দেখলেন যে সাতটা একেবারে শুষ্ক গমের দানা। তো রাজা স্বপ্ন দেখার পরে তার জুরিদেরকে, তার জ্যোতিষদেরকে ডাকলেন, কেউ এই স্বপ্নের তাবিজ বলতে পারে না, এত টাফ স্বপ্ন, মানে কঠিন স্বপ্ন। রাজা বলতেছেন কে পারবে বলতে, হঠাৎ একজন মানে তাকে মদ ঢেলে দিচ্ছিল, সে বলে মহারাজ আমি তো ভুলে গেছি, ছয় বছর আগে আমি যখন মানে জেল থেকে ছাড়া পেয়েছিলাম, তখন আমার একজন জেলের মধ্যে খুব পরহেজগার একজন লোক ছিলেন, উনি খুব নিষ্পাপ আপনার জেলে বন্দী, উনি খুব ইবাদত গুজার মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, ধর্মিক মানুষ, উনি তা স্বপ্নে আপনার এই তাবির বলতে পারবেন। তো রাজা বললেন যাও তাড়াতাড়ি তাকে নিয়ে আসো, এবং যাওয়া হলো, নিয়ে আসা হলো। তখন ইউসুফ আলাইহিসাল্লাম বললেন যে না আমি আসবো না, আমাকে আগে ডিক্লেয়ার দেয়া হোক যে আমি নিষ্পাপ। তখন আবার তার কেসটাকে আবার পুনরুজ্জীবিত করা হলো এবং তাকে নিষ্পাপ হিসেবে বিবেচিত পাওয়া গেল, এবং নিষ্পাপ হিসেবে বিবেচনা করা। রাজা তখন বুঝলেন যে একটি মানুষ নিষ্পাপ না হলে কেন সে চ্যালেঞ্জ করতে পারবে যে আমি নিষ্পাপ, কতদিন পরে, 22 বছর পরে। তো 22 বছর পরে তিনি চ্যালেঞ্জ দিলেন, আরও 2 বছর ইনভেস্টিগেশনের পরে আবার বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে তিনি বললেন যে আগামী এই স্বপ্নের তাবির হচ্ছে, আগামী 7 বছর মিশরে ফসল হবে এবং পরবর্তী 7 বছর মিশরে দুর্ভিক্ষ হবে। তো এটা বাঁচার উপায় কি? বাঁচার উপায় হযরত ইউসুফ আলাইহিসাল্লাম বললেন আমি জানি বাঁচার উপায়টা কি। তখন হযরত ইউসুফ আলাইহিসাল্লামকে মিশরের রাজা তাকে প্রধানমন্ত্রিত্বে বহাল রাখলেন এবং তাকে মানে উনি কী করলেন, ফসল মজুদ করতে শুরু করলেন। 7 বছরে মিশরে যত ফসল হয়েছে ফসলগুলোকে উনি কী করতে লাগলেন, স্টোর করতে লাগলেন। তো স্টোর করতে সময় কী করতেন, আগে যে গমের ডাটা থেকে আগে গমগুলোকে আগে বের করে নেওয়া হতো, তিনি যে স্টোরের পলিসি বের করলেন সেটি হচ্ছে যে গমের যে ডাটাটি রয়েছে ডাটা থেকে আর গম বের করলেন না, এটি গমের ডাটার মধ্যেই থাকতো, এবং এভাবেই উনি তাকে স্টক করা শুরু করলেন। তো যখনই আপনারা মানে যে কোনো সুপার মার্কেট থেকে, টেস্কো আজদা সেন্সবারি থেকে আপনারা যখন টমেটো কিনবেন, যে টমেটোগুলো ডাটার সাথে লাগানো থাকে এগুলো কিনবেন, এগুলো ফ্রেশ থাকে বেশি, এগুলো ন্যাচারাল, এগুলো অর্গানিক। তো ইউসুফ আলাইহিসাল্লাম এভাবে স্টোর করলেন, ফলশ্রুতিতে এগুলোর স্টোর লাইফ গেল বেড়ে। যে গম 3 বছরের মজুদ রাখা, দেখা গেল যে এগুলো 7 বছর পর্যন্ত মজুদ থাকতে, ফ্রেশ থাকতে শুরু করলো। এবং যখন 7 বছর পরে যখন মিশরে দুর্ভিক্ষ শুরু হলো, আশেপাশের প্রভিন্স থেকে মানুষরা আসা শুরু করলো,
মেইন মিশরে ওইখানে খাবার নেওয়ার জন্য। ফলশ্রুতিতে রাজার আন্তর্জাতিক মর্যাদা গেল বেড়ে, ইন্টারন্যাশনাল পাওয়ার, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স রাজার বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে মানে উনি কী করলেন, খুব খুশি হওয়ার পরে উনি কী করলেন যে তার সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার হযরত ইউসুফ আলাইহিসসালামকে আজিজ মিশর করে দিলেন, মানে মিশরের উনি প্রাইম মিনিস্টার, চিফ হয়ে গেলেন, প্রাইম মিনিস্টারের চেয়ে বড় হয়ে গেলেন। এবার ওই যে তার ভাই, এগারো ভাই আবার ফিরে মানে আসলেন, আসার পর সাথে সাথে কিন্তু এগারো ভাইকে কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ডিটেক্ট করতে পারলেন যে এরা আমার হচ্ছে ভাই, কারণ তারাও দেখতে কিন্তু খুব সুন্দর ছিলেন। তো হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন এগারো জন সন্তানকে মিশরে তার খাবার কালেকশনের জন্য পাঠাচ্ছিলেন, তখন তাদেরকে বলে দিলেন তোমরা যখন মিশরে যাবে তখন তোমরা এক গেট দিয়ে এগারো জন ঢুকিও না, তোমরা আলাদা আলাদা গেট দিয়ে ঢুকবে, যাতে সবাই আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখে, একসাথে যাতে না দেখে। কারণটা কি? কারণ মানুষের নজর। অর্থাৎ যখনই আপনার সন্তানকে, সন্তান নিয়ে কখনো ফুটানি করবেন না, আপনার বাচ্চাদেরকে নিয়ে কখনো ফুটানি করবেন না। অনেকে বলেন যে আপা আমার বাচ্চা খুব সুন্দর ঘুমায়, আসলে রাত্রে একটু একবার উঠে না, এরপরে দেখবেন আপনার সন্তান রাত্রে ঘুমোচ্ছে না, তার রাত্রে আপনাকে মানে দৌড়ের উপর রাখছে, শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। আমার সন্তান আপা পড়াশোনাতে খুব ভালো, আর আমার সন্তানরা মানে একটা হয়ে গেছে এই, একটা হয়ে গেছে ওই, আরেকটা হয়ে গেছে ওই, হ্যাঁ আমার একটা সন্তান এত টাকা ইনকাম করে, আমার ঘরে প্রতি সপ্তাহে £2500 আসে আপা, মানে আমার ছেলেরা ইনকাম করতেছে, এত ধনী আমি। এরপরে দেখবেন আপনার ঘর থেকে বরকত এবং রহমত উঠে যাবে। কারণটাকে, কারণটা হচ্ছে আইন। আইন মানে হচ্ছে চোখ লেগে যায় মানুষের, কুদৃষ্টি মানুষের লেগে যায়। ইয়াকুব আলাইহিসসালাম এটি জানতেন এবং তাদেরকে বললেন যে তোমরা একসাথে যাবে না, একসাথে যদি এগারো ভাইকে যদি কেউ একসাথে বলে আর কেউ যদি বলে ওয়াও দ্যাটস ইট, হ্যাঁ এটি জানতেন ইয়াকুব আলাইহিসসালাম। তো এগারোটা গেট দিয়ে ঢুকলো, ঢুকলে কি হবে, ভাইদেরকে কিন্তু উনি চিনতে পারেন, আর ইউসুফ আলাইহিসসালাম তো অনেক চেঞ্জ হয়ে গিয়েছেন, ওনাকে আর চিনতে পারে নাই তারা। ইউসুফ আলাইহিসসালাম একবার তার মানে একজন ভাইয়ের চাল দেওয়ার সময়, গম দেওয়ার সময় একজন ভাইয়ের বস্তার ভিতরে একটি বাটি ঢুকিয়ে দিলেন, সোনার বাটি ঢুকিয়ে দিলেন, এবং গার্ডদেরকে বললেন যে সোনার বাটি চুরি গেছে, তোমরা মানে চুরকে ধরে নিয়ে আসো। তো সবাইকে ইনভেস্টিগেট করে দেখা গেল যে এদের উটের মধ্যে, এই এগারো ভাইয়ের উটগুলোর মধ্যে পাওয়া গেল, এবং তাদেরকে মানে আলাদা করে নিয়ে আসা হলো ইউসুফ আলাইহিসসালামের কাছে বিচারের জন্য। ইউসুফ আলাইহিসসালাম বললেন যে মানে কী ব্যাপার, তোমরা চুরি করলে কী জন্য? তখন কিন্তু চুরির আইন রহিত, মানে চুরিটা কোনো অপরাধ ছিল না, কারণ ওই সময় দুর্ভিক্ষ চলছিল। তখন তারা বলল যে আমরা আসলে খুব বনেদি ঘরের মানে সন্তান, আমার বাবা একজন নবী, আমার বাবা ইয়াকুব আলাইহিসসালাম, আমরা তার সন্তান, আমরা এই চুরিটা আমরা এসব কিছু জানি না, আপনার প্রয়োজনে চাল ডাল যা দিয়েছিলেন সব রেখে দেন, আমরা কিছুই চাই না, আমরা মানে ইজ্জতের সাথে এখান থেকে চলে যেতে চাই। তখন তিনি বললেন না, তোমাদেরকে যেতে দেয়া হবে না, তোমরা একজন ভাই যাও গিয়ে তোমার বাবাকে নিয়ে আসো। তখন একজন বলল যে না আমার বাবাকে আনা যাবে না। বলে কি জন্য? কারণটা হচ্ছে যে আমার বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। কি জন্য অন্ধ হয়ে গিয়েছেন? যে আমার ভাই ইউসুফ আলাইহিসসালামের বেনিয়ামিন, যে তার ভাই মানে ইউসুফ আলাইহিসসালামের ভাই ছিল, তিনি বললেন যে আমার ভাই ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে গিয়েছিলেন 7-8 বছর, আজকে থেকে অনেক দিন আগে, 32 বছর আগে, 40 বছর আগে, 38 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। তখন তিনি বললেন যে না, তুমি এক কাজ করো, এই জামাটি নাও, এটি হচ্ছে আমার জামা, এবং এই জামাটি তোমার আমার আব্বার, আমি হচ্ছি ইউসুফ তোমার ভাই, তুমি আমার আব্বার মানে চোখের উপরে তুমি দিও, দেখবে আমার আব্বার চোখের ক্যাটারেক্ট বা ছানি দূর হয়ে যাবে। উনি গেলেন, বেনিয়ামিন গেলেন এবং গিয়ে জামাটি তার বাবাকে দিলেন। বাবা অনেক দূর থেকে ইয়াকুব বলেছিলেন, বল আমি আমার ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি। অর্থাৎ এখন মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে যে বাচ্চা যখন বর্ন হয়, নিউ বেবি যখন হয়, বেবি হওয়ার পরে বাবা মাকে তারা কী করে ফেলে, যে কাপড় খুলে ফেলে, তোমার বাবার স্কিনের সাথে বাচ্চার স্কিন টাচ হোক, সে যাতে তোমার গন্ধটাকে বুঝতে পারে। মাকে বাচ্চারা প্রথমে ডিটেক্ট করে কী দিয়ে,
বুঝে না, কিন্তু মাকে প্রথমে ডিটেক্ট করে, তারা পেটের ভিতরে তারা ডিটেক্ট করে হার্ট বিটটা, মায়ের হার্ট বিটটা তারা ডিটেক্ট করে যে এটা আমার মা। এরপরে যখন বর্ণ হয়, বর্ণ হওয়ার পরে তারা গন্ধ নেয়, গন্ধ নিয়ে বুঝে যে এটা আমার মা। এরপরে তার প্রথম গন্ধ যেটা পায় তার বাবা, বাবা মাকে তারা কিন্তু প্রথমে বুঝতে পারে গন্ধ দিয়ে। তো উনি অনেক দূর থেকে বুঝতে পারলেন যে এটা আমার ইউসুফের গন্ধ পাচ্ছি। যখন ইউসুফ আলাইসাল্লামের শার্টটি দেওয়া হলো, চোখের উপরে দেওয়া হলো, সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। আজকে মেডিকেল সায়েন্স এসে অনেক কিছু আবিষ্কারের মধ্যে একটি আবিষ্কার করেছে যে মানুষের ঘাম, মানে ছেলে বাবার ছেলের ঘামটা বাবার চোখের জন্য শিফা। অর্থাৎ আমার চোখে যদি কোনো অসুস্থতা হয়, আমার চোখে যদি কখনো ক্যাটারাক্ট হয়, আমার চোখে যদি কোনো আই রিলেটেড প্রবলেম হয়, তাহলে এই চোখের অসুবিধার সলিউশনটা আছে আমার ছেলের ঘামের মধ্যে। আমার ছেলের যদি কখনো কোনো মানে চোখের অসুবিধা হয়, তাহলে তার শিফাটা, চোখজনিত কোনো অসুখের শিফাটা রয়েছে আমার ঘামের মধ্যে। অর্থাৎ বাবা এবং ছেলের চোখ রিলেটেড যে কোনো প্রকার সমস্যা, তাদের ঘামের, দুজনের ঘামের মধ্যে সলিউশন রয়েছে। এটি একটি নতুন, একবার রিসেন্টলি মেডিকেল সায়েন্সের এটি আবিষ্কার। অথচ সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটি আজকে থেকে 1400 বছর আগে নবীজিকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি ফিরে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম, এটা তো আমার ইউসুফের, আমাকে বলতে হবে না আমার ইউসুফ কোথায়। তখন বিনিয়ামিন বলেছে, আমরা ইউসুফকে খুঁজে পেয়েছি বাবা চলো। তো বাবা মা তারা গেলেন, এবং যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বারান্দায় এসে দাঁড়ালেন, এবং বাবা মা, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী এবং 11 ভাই তাকে প্রথম সিজদা করলেন। তখনকার দিনে মানুষকে গ্রিটিংস করার, মানুষকে হ্যালো বলার, মানুষকে শ্রদ্ধা করার ইউসুফ আলাইহিস সালামের জবানা পর্যন্ত ছিল সিজদা করা। এরপরে এটি রহিত করে দেওয়া হয়, এরপরে আর কোনো মানুষকে সিজদা করার অনুমতি দেওয়া হয়নি। ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত মানুষকে হ্যালো বলার, মানুষকে শ্রদ্ধা করার মানে প্রক্রিয়া ছিল কি, সিজদা করা, মানুষকে সম্মান দেওয়ার প্রক্রিয়া ছিল সিজদা করা। এখনও জাপানিজরা, চাইনিজরা একে অন্যকে গ্রিটিং করে, মানে অন্যকে হ্যালো বলে রুকুর মাধ্যমে, কোনো কোনো ক্ষেত্রে সেজদার মাধ্যমে। এবং হিন্দুরা, হিন্দুস্তানের হিন্দুরা কিন্তু প্রায় দেখা যায় যে মানে তাদের গুরুকে, তাদের স্ত্রীরা তাদের স্বামীকে সেজদা করার মাধ্যমে সম্মান এবং শ্রদ্ধা জানায়। তার স্বপ্ন বাস্তবায়িত হলো। ছোট্টবেলায় যে স্বপ্ন দেখেছিলেন, কি স্বপ্ন, চন্দ্র সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। চন্দ্র সূর্য কি, চন্দ্র হচ্ছে তার মা, সূর্য হচ্ছে তার বাবা, এবং 11টি নক্ষত্র হচ্ছে তার 11টি ভাই। তারা সেজদা হলো, স্বপ্ন বাস্তবায়িত হলো। বারাক ওবামা যেভাবে স্বপ্ন দেখেছিলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, কালো মানুষ হয়েও সর্বপ্রথম উনি মানে কালো মানুষদের পক্ষ থেকে আমেরিকার সাদা মানুষদের প্রেসিডেন্ট হলেন। স্বপ্ন দেখতে পেরেছিলেন যে আমি স্বপ্নের সমান বড়, তো পেলেন। এবং আর কি পেলেন, আপনারা শুনে অবাক হবেন, সেই কি প্রেমিকা জুলাইখা। জুলাইখা স্বামী মারা গেলেন, আজিজ মিসির মারা গেলেন, এবং উনি জুলাইখাকে বিয়ে করলেন। অর্থাৎ তাদের সংসার হলো, আল্লাহ তাদেরকে মিলিয়ে দিলেন। অর্থাৎ ভালোবাসতে গেলে, যদি পেতে চান কাউকে, ভালোবেসে যদি কাউকে পেতে চান, তাহলে কী হতে হবে, নিজে পবিত্র থাকতে হবে। অপবিত্র হয়ে যে এই যে কাউকে ফেসবুকে মানে আপত্তিকর খারাপ ছবি পাঠিয়ে তাকে আপনি পাবেন না। ওই যে আমাদের ছোটো ছোটো মেয়েরা স্কুলে গিয়ে তাদের মানে অনেক এগুলো বলার মতো না আর কি, এমন জিনিস করে, এগুলো করে কিন্তু আপনি অন্য একটা ছেলের কাছে কিছু পাবেন না। কোনো ছেলে যদি আপনাকে কিস করতে চায়, কোনো ছেলে যদি আপনাকে মানে ছুঁতে চায়, স্পর্শ করতে চায়, ছেলেদের খাইসলত হইতেছে কোনো কিছু পাওয়ার পরে সে ওঠার ইন্টারেস্ট তার কাছে থাকে না, ইন্টারেস্ট থাকে না। তো আপনি যদি তাকে মানে নিজেকে রক্ষা না করে সব কিছু তাকে দেখিয়ে দেন, সব কিছু তাকে বলে দেন, এরপরে সে বলবে, না তুমি আমাকে দেখিয়েছ তোমার বিয়ের আগে, তুমি আরও 10 জনকে দেখিয়েছ, ইউ আর চিপ, আই ডোন্ট ওয়ান্ট ইউ। তো আপনি আপনার গর্ত আপনি নিজেই খুঁড়লেন, কখনো কোনো সময় সবসময় আল্লাহর আদেশ যে না আমি নিজেকে ঢেকে রাখবো,
দেখে রাখা শুধু ঘরে না, বাইরেও যে অনেকে আছেন যে ঘর থেকে বের হন কিন্তু বোরকা পরে, হিজাব করে, খুব সুন্দর মানে লম্বা হিজাব পরে, বোরকা পরে বের হয়েই এটাকে খুলে কি এর ব্যাগের মধ্যে, হিজাব ব্যাগের ভিতরে আল্ট্রা মডার্ন হয়ে গেল। কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এবং আপনি এই রেজাল্ট পাবেন যে বয়ফ্রেন্ডের জন্য আপনি এগুলো করতেছেন, সবার আগে সে আপনাকে কিক আউট করবে। যে গার্লফ্রেন্ডের জন্য এগুলো করতেছেন, সবার আগে সে আপনাকে কিক আউট করবে, বিকজ দে আর নট ডিজাইন ফর পিস। আপনার শান্তি, যে আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম যে সূরা তোয়াহার কথা 124 নম্বর আয়াতে, যে যদি তুমি আল্লাহকে ছাড়া বাকি সব কিছুকে, যে সূরা তোয়াহার 124 নম্বর আয়াত, ওমান আওরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, অর্থাৎ যদি আল্লাহ ছাড়া তুমি তোমার জীবন থেকে আল্লাহকে বাদ দিয়ে বয়ফ্রেন্ডের পিছনে ঘোরো, আল্লাহকে বাদ দিয়ে যদি গার্লফ্রেন্ডের পিছনে ঘোরো, আল্লাহকে বাদ দিয়ে যদি ফেসবুকের পিছনে ঘোরো, টুইটারের পিছনে ঘোরো, হোয়াটসঅ্যাপের পিছনে ঘোরো, মাঈশাতান দঙ্কা, তোমার জীবন হবে ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি ডিপ্রেসড। সাময়িক সাময়িক আনন্দের জন্য, সাময়িক আনন্দের জন্য কি মানে আগুনে ঝাঁপ দেবেন না। তো যদি কাউকে পেতে হয় জীবনে, পবিত্র থাকতে হবে, ইউসুফ আলাইহিসসালামের মতো পবিত্রতা থাকলে, ভালোবাসি তোমাকে, এটি বলতে পারা হচ্ছে ফিলথের লক্ষণ। কে এরকম একটি ঘটনা ঘটেছিল মদিনাতে, মদিনাতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একজন ছেলে ইয়াং ম্যান এসে একটা মেয়েকে বলল আই লাভ ইউ। মেয়েটা খুব, মেয়েরা কিন্তু এত সহজে কিন্তু আই লাভ ইউ বলে না। তো আই লাভ ইউ বলার সাথে সাথে সে চিন্তা করলো তুমি নামাজ পড়ো? সে বললো হ্যাঁ নামাজ পড়ি। সে বললো তোমার আই লাভ ইউ আমি গ্রহণ করবো, অ্যাকসেপ্ট করবো যদি তুমি হযরত উমরের পেছনে 40 ওয়াক্ত নামাজ পড়ে এসে তুমি আমাকে আই লাভ ইউ বলতে পারো, আই উইল অ্যাকসেপ্ট ইউ, আমি তোমাকে বিয়ে করবো। ছেলে বললো তো আমি তো নামাজ পড়ি, আমি প্র্যাকটিস মুসলিম, নো ওয়ারিস, আমি 40 দিন নামাজ তোমার জন্য আমি যা ইচ্ছা করতে পারবো, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, আর নামাজ পড়া কোনো ব্যাপার না। এটা কিন্তু খারাপ মানুষের গল্প না, ভালো মানুষের গল্প। তো সে 40 দিন নামাজ পড়লো এবং আসলো। এবার আসার পরে সে তার মেয়ের দিকে তাকাতে পারে না, সে মাটির দিকে তাকায়। সে বলল যে আমি তোমাকে বলতে চাই কিন্তু আমি বলতে পাচ্ছি না, আমার আমি আসল সৌন্দর্যের মানে সাক্ষাৎ পেয়েছি। তখন মেয়েটি বলল নাও আই ওয়ান্ট ইউ, কারণ আমি তোমার সৌন্দর্য এখন দেখতে পেয়েছি, বিকজ হায়া, আসল সৌন্দর্য হচ্ছে হায়া, ভালোবাসা প্রেম হচ্ছে হায়া, শরম, শরম যত বেশি হবে, লজ্জা যত বেশি হবে, শরম যত বেশি হবে, ভালোবাসা তত ফুলে ফেঁপে উঠবে, তত সুন্দর ভালোবাসা। আর বেহায় আমির মাধ্যমে আই লাভ ইউ আই লাভ ইউ, চুকচাক চুকচাক, না, দিস ইজ কুকুর বেড়াল, কুকুর বেড়ালের জীবন, এগুলা জানোয়ারের জীবন, কুকুর বেড়াল এত নিচে নামতে পারে না, মানুষ যত নিচে নেমেছে, মানুষ যত নিচে নেমেছে। পৃথিবীতে কোনো প্রাণী, পৃথিবীতে কোনো প্রাণী তাদের ব্যক্তিগত কোনো সম্পর্ককে চুমু দেয়া, ব্যক্তিগত কোনো সম্পর্ক রাস্তাঘাটে করে বেড়ায় না, একমাত্র একটি প্রাণী করে বেড়ায়, সেটি হচ্ছে কুকুর। তো আমরা রাস্তাঘাটে যখন আমরা চলি, চলাফেরা করি, বাস স্টপে, এই জায়গায় সেই জায়গায়, কুকুরের সাথে আরেকটি প্রাণী কিন্তু তাদের প্রাইভেট জীবন দেখার মতো করে ফেলছে, সেটি হচ্ছে মানুষ। আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই অবস্থা থেকে মাফ করুন, আমরা রমজানের দিকে আল্লাহর কাছে আমাদের হায়া যাতে বাড়িয়ে দেন তার জন্য প্রার্থনা করি, আমিন। তখন সেই ছেলেটি বললো আমি যে আমি আমি আসলে বলতে পারছি না, আই লাভ ইউ, এটি আমি বলতে পারছি না। তখন সে ওই মেয়েটি বললো হ্যাঁ এখন তুমি বুঝতে পেরেছ প্রেম কি, প্রেম বোঝা যায় বোঝানো যায় না, আমি তোমাকে ভালোবাসি, এখন আমি তোমাকে বিয়ে করবো, আই নিড ইউ, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে সব দেবো, এখন আমাকে কিছুই দিতাম না, কারণ তুমি তখন এসেছিলে হরমোনাল, তুমি ফ্ল্যাশ মাংসের জন্য আমার কাছে এসেছিলে, এখন তুমি আমার হার্ট হৃদয়টাকে নিয়ে নিয়েছ। তো এই হৃদয়টা খুলে গেলে মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। প্রায়োরিটি আপনি কাকে দিচ্ছেন যদি আপনি বুঝতে পারেন আপনার প্রায়োরিটি, মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল, দেওয়ানা হয়ে যাবে মানুষ। পাওয়ার ক্যারিয়ার আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, দুনিয়া আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, আপনি আপনাকে জানতে হবে আপনি প্রায়োরিটি কাকে দিচ্ছেন।
কে আপনার প্রায়োরিটি, আল্লাহ না দুনিয়া? যদি আল্লাহকে ছায়ার পেছনে দৌড়লে আপনি কোনো দিন ছায়াকে ধরতে পারবেন না। ছায়ার দিকে পেছনে ফিরে দৌড় দেন, ছায়া আপনার পেছনে দৌড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার তৌফিক দিন, আমাদের জ্ঞান বাড়িয়ে দিন, হিকমা প্রজ্ঞা সজ্ঞা বাড়িয়ে দিন। দীর্ঘ একটি ঘন্টা থেকে আপনারা আমার সাথে থাকার জন্য মোবারকবাদ। আমাদের সময় এখন শেষ হয়ে এসেছে, আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আবারও পরবর্তী আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকুন, কল্যাণে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।